बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी बंधुरा अस्सलामु आलाइकुम तुम्हरा केमन आछो आशा करी ए प्रतिकूल परिवेश एवं अवस्थाय तुम्हरा शारीरिक एवं मानसिक भावे भालो एवं सुस्थ आछो। आमिओ आलहामदुलिल्लाह तुम्हादेर दुआए आल्लाहर रहमते भालो आछि। आमि रुहुल आमिन लेक्चारार डिपार्टमेंट अफ प्रफेशनल बीबीए धनिया यूनिवार्सिटी कलेज ढाका জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্দেশিত এবং ধনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে প্রফেশনাল বিবিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর এই কোর্সটি আমাদের অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টও আছে, যেটা আমরা মার্চেন্ডাইজ অপারেশন চ্যাপ্টারটি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে আমি মার্চেন্ডাইজ অপারেশনের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে একটি প্রবলেম করিয়েছি। আর আজকে আমরা ইনভেন্টরি নিয়ে একটা কেস আর প্রবলেম নিচ্ছি আমাদের ইনভেন্টরি সংক্রান্ত। সেটা আমরা তোমাদের বলতেছি যে দেখো রেনেসা বুকস তোমাদের বইটা সবার কাছে আছে, আর আমি প্রশ্নটা তুলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 317 অর্থাৎ 317, প্রবলেম হচ্ছে 14। এটা প্রবলেমটা দেওয়া আছে, আর এই অঙ্কটা আমরা নিচ্ছি যে এই অঙ্কটা তোমাদের বিগত 2013 সালে প্রফেশনাল বিবিএ তে আসছিল। আর এটা আমি একটু বাড়তি কাজও করছি, যে তোমরা সরাসরি সবটা আসেনি, আমি বাড়তি রিকোয়ারমেন্ট তোমাদের জন্য অ্যাড করছি। তোমরা অতিরিক্ত আসলে কিভাবে করবা আমি প্রশ্নটা শুরুতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ইউ হ্যাভ দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য মান্থ অফ অক্টোবর 2012। অক্টোবর মাসে আমার কিছু তথ্য দেওয়া আছে ইনভেন্টরি বা মজুদ সংক্রান্ত। তো ইনভেন্টরি কাজটাই হচ্ছে মজুদের কি মাল আসবে মাল চলে যাবে, কতটুকু মাল আসলো কতটুকু মাল চলে গেল এবং কতটুকু মাল অবস্থিত থাকলো তার একটি সঠিক হিসাব নির্ণয় করা। ডেট, ডেসক্রিপশন, ইউনিটস, রেট পার ইউনিটস, বিগিনিং ইনভেন্টরি। অক্টোবরের 1 তারিখে প্রারম্ভিক মজুদের পরিমাণ ছিল 60 ইউনিটস, প্রতি ইউনিটের রেট ছিল 25 টাকা করে। অক্টোবরের 9 তারিখ আমরা আবার পারচেজ করছি 120 ইউনিটস, প্রতি ইউনিটসের রেট হচ্ছে 26 টাকা করে। অক্টোবরের 11 তারিখে আমরা সেলস করছি 100 ইউনিটস, প্রতি ইউনিটসের রেট হচ্ছে 35 টাকা। তবে এখন বাড়তি কথা হচ্ছে মজুদ গণনার কাছে সেলস প্রাইসটি আমরা নির্ণয় নিব না, আমরা পারচেজ বা কস্ট প্রাইসটি নিয়ে যাব। অক্টোবরের 17 তারিখ আবার আমরা পারচেজ করছি 70 ইউনিটস, প্রতি ইউনিটসের রেট ছিল 27 টাকা করে। অক্টোবরের 22 তারিখে আবার আমরা সেলস করছি 60 ইউনিটস, প্রতি ইউনিটসের রেট ছিল 40 টাকা করে। অক্টোবরের 25 তারিখ পারচেজ করছি আমরা 80 ইউনিটস, প্রতি ইউনিটসের রেট হচ্ছে 28 টাকা করে। আর লাস্ট ওয়ান ছিল অক্টোবরের 29 তারিখ আমরা সেলস করছি 110 ইউনিটস মাল, প্রতি ইউনিটসের রেট ছিল 40 টাকা করে। আর আমাকে যে কাজটা করতে হবে এই তথ্যের উপর ভিত্তি করে রিকোয়ার্ড এন্ডিং ইনভেন্টরি ভ্যালু সমপরিমাণ মজুদ পণ্যের ভ্যালু বের করতে হবে, কস্ট অফ গুডস বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে, গ্রস প্রফিট মোট লাভ, গ্রস প্রফিট বের করতে আমাকে সেলস লাগবে, এই জন্য আমরা সেলস প্রাইসটি ইউজ করবো, গ্রস প্রফিট বের করতে হবে। আর এইটা মজুদ আমরা নিয়ন্ত্রণের জন্য আমরা দুটি সিস্টেম আমরা ফলো করে থাকি, যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর এইটার ক্ষেত্রে আমরা বাড়তি কিছু করি যে ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে যাবে এরকম সিস্টেম হতে পারে, বা লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ সর্বশেষ মালটি সবার আগে যাবে, লাস্ট ইন ফার্স্ট আউট সবার শেষে যেটা আসছে সেটা আগে যাবে। এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কিভাবে আমরা করব ফিফো এবং লিফো মেথড, আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আমরা কিভাবে করব ফিফো এবং
লিফো মেথড। তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো কাজ আসেনি, আসছিল শুধু একটি, শুধুমাত্র পিরিওডিক ইনভেন্টরি সিস্টেম। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে যদি পিরিওডিক হয় তাহলে আমরা ফিফো এবং লিফোর কাজটি কিভাবে করব, আর যদি সেটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে আমরা কিভাবে আমরা ফিফো এবং লিফোর কাজটি আমরা করব। তাহলে চলো আমরা শুরুতে যাচ্ছি যে কিভাবে আমরা পিরিওডিক ইনভেন্টরি সিস্টেমে ফিফো এবং লিফো মেথডের কাজটা আমরা করব। তো আমি আমার তো জায়গা স্বল্পতার কারণে আমি পাশে দেখাচ্ছি। সলভ আন্ডার পিরিওডিক ইনভেন্টরি সিস্টেম এবং সেটা ফিফো ফিফো মেথড। তাহলে আমরা শুরুতে আমরা একটু কাজ করে নিব ওয়ার্কিং। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কতটুকু মাল আমরা বিক্রির জন্য প্রস্তুত আমাদের স্টোরে আছে সেটা আমরা আগে নির্ণয় করব। তাহলে চলো অক্টোবরের 1 তারিখে আমার বিগিনিং ইনভেন্টরি ছিল 60 ইউনিটস, তার রেট ছিল 25 টাকা। অক্টোবরের 9 তারিখ আমরা পারচেজ করছি, পারচেজ ছিল 120 ইউনিটস মাল, প্রতি ইউনিটের মাল রেট ছিল 26 টাকা। 120 কিন্তু 26 3120 টাকা। তারপর আমাদের পারচেজ ছিল অক্টোবরের 17 তারিখ, পারচেজ ছিল 70 ইউনিটস, তার রেট ছিল 27 টাকা, 1890 টাকা। অক্টোবরের 25 তারিখ আবারও পারচেজ 80 ইউনিটস, তার রেট ছিল 28 টাকা, 2240। তাহলে আমরা টোটাল পারচেজ করছি মাল 60 প্লাস 120 70 80 330 ইউনিটস মাল আমরা পারচেজ আছে আমার কাছে টোটাল। 2240 8750। এর অর্থ হচ্ছে আমার কাছে শুরুতে 60 ইউনিটস মাল ছিল, তার রেট ছিল 25 টাকা করে, তার ভ্যালু হচ্ছে 1500 টাকা প্রারম্ভিক মজুদ, বিগিনিং ইনভেন্টরি। আর আমরা অক্টোবরের 9 17 এবং 25 তারিখে আমরা 120 70 এবং 80 ইউনিটস মাল আমরা কিনছি। আমার কাছে টোটাল অক্টোবর মাসে টোটাল মাল অ্যাভেলেবল ফর সেল, বিক্রির জন্য প্রস্তুত আছে 330 ইউনিটস।
আমার কাছে বিক্রির জন্য প্রস্তুত করতে আছে 330 ইউনিটস মাল কি আছে তার টোটাল ক্রয় মূল্য বা ভ্যালু আছে উৎপাদন বা ক্রয় মূল্য আছে 8750 টাকা अवेलेबल ফর সেলস তাহলে আমাকে বের করতে হবে যে এন্ডিং ইনভেন্টরির ভ্যালু আমরা যদি পিরিওডিক ইনভেন্টরি সিস্টেমে করতে যাই পিরিওডিক ইনভেন্টরি সিস্টেমের ধরন হচ্ছে যে মজুদ কার্যের গণনাটি প্রতি কয় বিক্রয় সময় কিন্তু কি গণনাটি করা হয় না এটি একটা নির্দিষ্ট পিরিয়ড বা কালের বা সময় শেষে করা হয় এক সপ্তাহ পর হতে পারে 15 দিন হতে পারে এক মাস হতে পারে 6 মাস হতে পারে এক বছর হতে পারে যেহেতু আমার অঙ্কটি এক মাসের তাহলে আমরা মাস শেষে কি করব মজুদ কার্যটি গণনা করব মাস শেষে তাহলে এবার আমাকে আরেকটা কাজ করতে হবে যে যেটি আমাদের সেলসের পরিমাণ কতটুকু মাল সেলস হয়েছে সেটি বের করতে হবে সেলসের পরিমাণটি আমরা বের করে নিব তাহলে আমরা ওয়ার্কিং নাম্বার 2 সেটাকে আমরা বলতে পারি নিট সেলস ফর অক্টোবর মাসে নিট সেলস এর পরিমাণ কত তাহলে আসো অক্টোবরের 11 তারিখ সেলস ছিল 100 ইউনিটস তার ভ্যালু ছিল প্রতি ইউনিট রেট ছিল 35 100 ইনটু 35 তাহলে 3000 অক্টোবরের 22 তারিখ সেলস 60 ইউনিটস তার রেট ছিল 40 টাকা 4624 অক্টোবরের 29 তারিখ সেলস ছিল 110 ইউনিটস তার রেট ছিল 40 টাকা 4270 ইউনিটস মাল আমরা অক্টোবর মাসে সেল করলাম তার ভ্যালু হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 10300 টাকা তাহলে আমরা দেখো অক্টোবর মাসে আমরা আমাদের কাছে টোটাল মাল अवेलेबल ফর সেলস ইউনিটের পরিমাণ ছিল 330 ইউনিটস আর ওই 330 ইউনিটসের মাল থেকে আমরা বিক্রি করে দিছি কত 270 ইউনিটস যার বিক্রয় মূল্যের পরিমাণ ছিল 10000 কত 300 টাকা যদি আমরা পিরিওডিক ইনভেন্টরি সিস্টেমে মজুদ কার্য গণনা করতে যাই তাহলে আমাদের এন্ডিং ইনভেন্টরির পরিমাণ কত হবে আমরা বুঝতে পারতেছি যে 330 থেকে যদি আমরা বিক্রিত এককগুলো অর্থাৎ 270 ইউনিটস আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি যে হবে আমার কি এন্ডিং ইনভেন্টরি ইউনিটস তাহলে তার কি বের করতে হবে এখন ভ্যালু তাহলে চলো এক নাম্বার রিকোয়ারমেন্ট ছিল এন্ডিং ইনভেন্টরি ইউনিটস টোটাল মাল ছিল 330 ইউনিট এর মধ্যে বিক্রি হয়েছিল তো 270 হাতে আছে কত আমার 60 ইউনিটস ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি 60 না তো 60 ইউনিটস এর ভ্যালু যদি এন্ডিং ইনভেন্টরি হয়
তাহলে এখন যেহেতু আমরা পিরিওডিক ইনভেন্টরি সিস্টেমে ফিফু আছে, ফিফু মিন্স কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মালটি আগে যাবে, ফিফু মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল। তাহলে প্রথম মাল ছিল আমার 60 ইউনিটস, তারপরে আমরা পারচেজ করেছিলাম 120, তারপর হচ্ছে 70, তারপর হচ্ছে 80। এই হচ্ছে আমাদের ইনভেন্টরির পরিমাণ ছিল। তাহলে ফিফু যদি হয় তাহলে আমি যখন বিক্রি করব তাহলে আমি কোন মালটা আগে বের করে দিব, আগের মালগুলো। তো ফিফু মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমার এই মালটা বিক্রি হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তাহলে বোঝা গেছে যে 60 ইউনিটস মাল আমার হাতে আছে। তাহলে বুঝতে হবে শেষে মানে লাস্টের দিকে যে মালগুলো আছে সেই মালগুলো আমার কি আছে, হাতে আছে। তো লাস্টের দিকে মাল ছিল কত, 80 ইউনিটস। যেহেতু আমার 60 ইউনিটস ছিল তাহলে বুঝতে হবে এই 60 ইউনিটস 80 ইউনিটস মালের একটি অংশই কি এখানে কি আছে। তাহলে তার রেট কত আছে, 28 টাকা। তাহলে আমি রেট দেব কত, 28 টাকা। তাহলে বিন্দুর পরিমাণ কত আসে, 60 × 1680। এটি হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি ভ্যালু। পিরিওডিক ইনভেন্টরি সিস্টেমের ধরনই হচ্ছে পিরিয়ড শেষে মজুদ কার্য গণনা করতে হবে। তাহলে আমরা আমি আবারও রিপিট করতেছি, যেহেতু ফিফু মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথম দিকের মালগুলো আমি আগে সেল করে দিয়েছি, আমার হাতে যে মালগুলো থাকবে মাস শেষে তাহলে অবশ্যই সর্বশেষ যে মালগুলো আসছে সেই মালের একটি অংশই কি আমার হাতে থাকবে। তাহলে সর্বশেষ মাল ছিল আমার কত, 80 ইউনিটস। তাহলে 80 ইউনিটস এর একটি অংশই কি 60 ইউনিটস। তাহলে তার রেট ছিল কত, 28 টাকা। তাহলে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু যখন তুমি বের করবে তখন তুমি কি এই রেটটা দিবে কত, 28 টাকা। তাহলে আমার এন্ডিং ইনভেন্টরি কত হয়ে গেছে, 1680 টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের এক নম্বর রিপোর্টমেন্ট হয়ে গেছে। এবার দ্বিতীয় ভাগ হচ্ছিল কি, কস্ট অফ গুডস সোল। কস্ট অফ গুডস সোল, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এটা সহজ যে আমি যদি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু যদি বাদ দিয়ে দেই তাহলে আমি কি পেয়ে যাব, কস্ট অফ গুডস সোল্ড। তোমাদের বোঝার সাথে আমি আমার জায়গা স্বল্পতা আছে, তাহলে আমি কি করতে পারি এটা একটু মুছে দিলাম। রিকোয়ারমেন্ট টু, কস্ট অফ গুডস সোল্ড ফর অক্টোবর, অক্টোবর মাসে কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ বের করতে হবে। তাহলে কিভাবে হবে, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস মাইনাস হবে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল 8750, এন্ড ইনভেন্টরি ভ্যালু হচ্ছে 1680। তাহলে কস্ট অফ গুডস এর পরিমাণ হচ্ছে 8750 মাইনাস 1680, 7070 টাকা। তাহলে আমরা পেয়ে গেছি কস্ট অফ গুডস এর পরিমাণ। এবার আমরা বের করব কি যে গ্রস প্রফিট, মোট লাভ। গ্রস প্রফিট যদি আমরা বের করি
তাহলে হবে গ্রস প্রফিট। সূত্র হচ্ছে নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তো আমাদের নেট সেলস এর পরিমাণ ছিল 10,300 আর কস্ট অফ গুডস এর পরিমাণ ছিল 7,070। তাহলে এ হচ্ছে ফিফু মেথডে আমরা এন্ডিং ইনভেন্টরি ভ্যালু নির্ণয় করলাম, কস্ট অফ গুডস এর পরিমাণ এবং গ্রস প্রফিট পরিমাণ আমরা নির্ণয় করলাম। এবার তোমাদের দেখাবো কিভাবে আমরা লিফু মেথডে আমরা এটা করতে পারি। এই ওয়ার্কিংটা থাকবে, আমরা এখন বের করে নিব লিফু মেথডের যদি হয় 1 নম্বর রিকোয়ারমেন্ট, 270 ইউনিট সেল ছিল আর অ্যাভেলেবল ইউনিট ছিল 300 কত 30, তাহলে 60 ইউনিট ছিল আমার এন্ডিং ইউনিট 60 ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে লিফু লাস্ট ইন ফার্স্ট আউট। লিফু মিন্স কি? লাস্ট ইন ফার্স্ট আউট, যে মালগুলো সর্বশেষে আসছে সে মালগুলো কি আগে বের হয়ে যাবে। তাহলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যদি সেটি লিফু মেথড বলে তাহলে তুমি নিচের মালগুলো কি আগে স্টোর থেকে কি বের করে দেবে, বিক্রি করে দিবে। তাহলে আমার এই মালগুলো আগে বিক্রি হয়ে গেছে, তাহলে আমার সর্বশেষ মাল ছিল কোথায়, যে শুরুতে যে মাল ছিল কত 60 ইউনিট এটি, তাহলে এখানে কতটুকু মাল ছিল 60, তাহলে তার রেট ছিল কত 25। এটা আবার সমস্যা হতে পারে, আবার বলতেছি যদি সেটি হয় লিফু মেথড তাহলে প্রথম দিকে যে মাল থাকবে সেই মালগুলি হবে এন্ডিং ইনভেন্টরি এবং তার রেট গুলো হবে এগুলো। এখন প্রশ্ন যদি এখানে 60 না হয়ে 70 হতো তাহলে কি নিতাম আমরা? প্রথমে 60 নিতাম, তারপরে 120 ইউনিট থেকে বাকি 10 ইউনিট আমরা নিয়ে যেতাম, যেহেতু এখানে মিলে গেছে তাহলে আমরা কি পরবর্তী স্টেজে আমরা গেলাম না, এখান থেকে নিয়ে নিই। তাহলে তার ভ্যালু হচ্ছে কত 60 ইনটু কত 25,
তাহলে 1000 টাকা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু। এবার আমরা কি বের করব, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস ছিল 8750 আর এন্ডিং ইনভেন্টরি ভ্যালু ছিল 7250 টাকা। এবার আমরা কি বের করব, গ্রস প্রফিট। নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, নেট সেলস এর পরিমাণ ছিল 10300 আর কস্ট অফ 7250। এভাবে আমাদের আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে ফিফো মেথডে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু, কস্ট অফ গুডস সোল্ড পরিমাণ এন্ড গ্রস প্রফিটের পরিমাণ, আর যদি সেটা ফিফো না হয়ে লিফো হয় তাহলে আমরা কিভাবে আমরা এন্ডিং ইনভেন্টরি ভ্যালু এবং কস্ট অফ গুডস সোল্ড পরিমাণ এবং গ্রস প্রফিটের পরিমাণ হয় সেটা আমরা কি দেখে নিলাম, যদি হয় কি আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখন প্রশ্ন, যদি সেটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম না হয়ে যদি সেটি হয় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তাহলে কিন্তু আমাকে কিন্তু কি প্রতি পারচেজ এবং সেলস এর কি করতে হবে, আমার রেকর্ড দেখাতে হবে। কারণ পারপেচুয়াল কথার মানে ছিল প্রতি ক্রয় বিক্রয় মাল ইন করলো এন্ট্রি করতে হবে, আউট করলো কি এন্ট্রি দেখাতে হবে। আর পিরিয়ডিক এর ধর্মটা ছিল যে না একটি নির্দিষ্ট পিরিয়ড বা কালের শেষে মজুদ পণ্যটি আমরা কি হিসাব নিকাশ করব বা গণনা কার্যটি করে থাকব সেটা দেখলাম। এবার আমরা দেখব কি যে কিভাবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ফিফো মেথডে আমরা স্টোর লেজারটি কিভাবে করব সেটি আমরা দেখব। আর তাহলে আমাকে শুরুতে আমাকে স্টোর লেজারটি করে নিতে হবে আন্ডার ফিফো মেথড এন্ড কি আন্ডার লিফো। ফার্স্ট আমরা যাচ্ছি ফিফো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুটি মেথডই করার কথা ছিল যে পারপেচুয়াল এবং পিরিয়ডিক, কিন্তু যে সময় সেটা পিরিয়ডিক করে পারপেচুয়ালটা করতে আরো সময় লাগবে। তাহলে আমরা আজকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা ফিফো এবং লিফো মেথডে কিভাবে আমাদের এন্ডিং ইনভেন্টরি ভ্যালু, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট বের করা হয় তা আমরা দেখে নিলাম। আর এই অঙ্কটি তোমরা ফলো করবে যে আমরা আগামী নেক্সট ক্লাস যেটা আমার নেক্সট যে লেকচারটা হবে সেটা হবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা কিভাবে স্টোর লেজার করে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করব, কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ এবং গ্রস প্রফিটের পরিমাণ বের করতে পারি সেটি আমরা তোমাদেরকে দেখাবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য আমার জন্য দোয়া করবে। আল্লাহ তোমাদেরকে যাতে সুস্থ এবং সুন্দর এবং মানসিকভাবে ভালো রাখে। আল্লাহ হাফেজ।